শুট করতে যাচ্ছি আর কি। পড়া ছিল না, নেল পলিশ করলাম, বললো দিদি করতে গেলে কি দিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি, দেখতে পাচ্ছ কি হাসি দেখে। তো আজকে আমি যাচ্ছি ফার্স্ট টাইম ফটোশ্যুট করতে। এর আগে আমাকে অনেকবার অনেকে বলেছে কিন্তু আমি করিনি, যেহেতু দূরে দূরে হয়ে যায়। আর ভিডিওর ফার্স্টেই বলে রাখি, কেউ যদি আমাকে মানে ফটোশ্যুট করানোর জন্য মানে মেকআপ করাতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ফেসবুক থেকে আমাকে এর আগে একজন বলেছিল, একজনকে অনেকেই বলেছিল, কিন্তু দূরে হয়ে গেছিলো জন্য করা হয়নি। আর এবার যদি কেউ করাতে চাও অবশ্যই আমাকে জানিয়ে, আমার যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই আমি রাজি হয়ে যাবার কে। আমি সাজুগুজু করতে ভীষণ ভালোবাসি, তো সেই কারণে আমি এক কথাতেই রাজি হয়ে গেছিলাম সেই সময়। তো ওই জন্য আমার একটু টেনশন হচ্ছিলো, ফার্স্ট টাইম যাচ্ছি, কী কন্ডিশন হবে, অহন কীভাবে থাকবে কি না, সেই জন্য। তো হ্যালো এভরিওয়ান, তো কথাই বলা হয়নি, প্রচণ্ড রৌদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি, ফটোশ্যুট করতে যাচ্ছি আর কি। তো আচ্ছা কি বলবো, গরমের কোনো কথা হয়ে যাচ্ছে না, যাই আগে দেখি। দিদিকে ফোন করে নিয়েছি, বললো আসো এখনই, এখন বাজে 11:30, আমি বেরোলাম 11:15 মধ্যে পৌঁছে যাবো। বহনকে দেখে যাচ্ছে, একটু চিন্তা হচ্ছে, আমার বাবা আছে, মামা আছে, সামনে নিতে ঠিক তো চলো যাই। এই দিদির কাছে সাজতে যাচ্ছি, সেই দিদি কিন্তু বলেছিলো 6-7 ঘন্টা লাগবে, তো সেই কারণে আরও ভীষণ টেনশন হচ্ছে, মানে অহনকে রেখে যাওয়া তো, কিন্তু ওর মামা ছিল বাবা ছিল ঠিক সামলে নিয়েছে, ও অতটা অসুবিধা হয়নি। তো ফার্স্ট টাইম কাজ, ভীষণ আনন্দ লাগছিলো, কাছে কাছে তো সেই জন্য অতটা টেনশন হয়নি, যদি অহন বিরক্ত করতো না হয় ওকে নিয়ে চলে আসতাম। তো যাই হোক, তো মেকআপটা করতে যাচ্ছি, এই যে আমাদের বাস স্ট্যান্ড থেকে এই গলি দিয়ে যেতে হয়, পার্লারের নামটাও বলে দিই, সুমন বিউটি পার্লার লেখাই আছে। তো সাজানোটা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো, তো গেট আটকানো আছে, আমি বেল দিয়ে দিলাম, তো এরপরে খুলবে। আর খোলার পরে আমি একটু ভিডিও করেছিলাম, তো দিদি চাচ্ছিলো যে আমি যেন ভিডিওটা আগে না দিই, আসলে দিদি মানে সাজাচ্ছে যেহেতু, তো দিদিরও দেওয়ার ব্যাপার আছে, ফেসবুক পেজ টেজ আছে দেবে, তো সেই কারণে বলছিল ভিডিও করো। তখন আমিও বললাম যে আমারও ফেসবুকে পেজ আছে, ইউটিউবের চ্যানেল আছে, আমি যদি ভিডিও না করি তাহলে হবে না, তাহলে আমি মেকআপই করতে পারবো না। তো তারপরে দিদি বললো ঠিক আছে করো, কিন্তু ফাঁকে ফাঁকে, আর আমি ভিডিও ফটো দেওয়ার পরে তুমি, কারণ দেখো আমি তো ডেলি ব্লগ করি, যা কিছু করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, আর এত বড় একটা জিনিস করছি তোমাদের সাথে শেয়ার করবো না, তা কখনো হয় বলো তো, সেই কারণে আমি ভিডিও করেছি। তো এই যে দেখলেই তো দিদির এখানে আসলাম, তো এসে হচ্ছে আর নেল পলিশ পড়া ছিল না, নেল পলিশ করলাম, বললো দিদি পড়তে গেলে কে দিল। আর নেল পলিশ আমি আসলে করি না, তো সেই কারণে আর কি নেলও বড় রাখা হয় না। আর তো এখানে এসে পড়লাম, তো এরপরে ছোটো রাস্তা নিয়ে স্টার্ট আর এমনিতেও আমার সাথে কেউ যায়নি যে একটু ভিডিও টিডিও করে দেবে, তো সেই কারণে বেশি ভিডিও নেই, ও ছোট ভিডিওর মধ্যে করেছি। আর আমি নেল পলিশ পরে এখানে বসেছিলাম, আমার একদমই নেল ছিল না, সে কারণে একটু অদ্ভুত লাগছিল আর কি, আমি নেল তো বড় রাখি না সেই জন্য। তো যাই হোক, কিছু করার নেই, এভাবে নেল পলিশ পরলাম। তো এরপরে মেকআপও স্টার্ট করে দিয়েছে, তোমাদের সাথে আর দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি আসলে। তো এই দেখো এখানে কিন্তু লেন্স পরিয়েছে আমাকে, লেন্সও পরানো হয়ে গেছে, দিদি মেকআপও করছে। তো তোমরা মেকআপটা দেখো, মেকআপটা আমার খুবই সুন্দর লেগেছে, কিন্তু আমার হেয়ারটা একটু অন্যরকম লেগেছে, তো মানে আমার চোখ থেকে আর কি, কার কী লেগেছে জানি না। হ্যাঁ, আমি ফটো পোস্ট করেছিলাম ফেসবুকে, ওখানে অনেকেই বলেছে দিদি মেকআপটা খুব সুন্দর হয়েছে, কিন্তু চুলটা একটু অন্যরকম, মানে চুলটা একটু বেশি উঁচু হয়ে গেছিলো, তো সেই কারণে অনেকেই মানে বলেছে। তো আমারও সেইটাই মনে হয়েছে, আমার মুখটা যেহেতু লম্বা, তো সেই কারণে দেখো চুলের চুল পপগুলো না বেশি মনে হচ্ছে আমার কাছে ফুলে গেছে। তো আমার মতে এটা, তো যে সাজিয়েছে তার মতন করে তো আমাকে সাজাবে, ধরো ওই দিদি সাজিয়েছে, দিদির একটা আগের থেকে একটা ভাবনা চিন্তা ছিল যে এভাবে সাজাবো, তো সেই জন্য হয়তো বা এভাবে সাজিয়েছে। তো এই দেখো আমার ফাইনাল লুকটা দেখো তোমরা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাকে কেমন লাগছে, অবশ্যই জানিও। আর কেউ যদি আমাকে মেকআপ করাতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি ভীষণ ভালোবাসি মেকআপ করতে। তো দেখতেই পাচ্ছ মুখ টুকগুলো ঠিকই আছে, কিন্তু আমার চুলটা একটু বেশি উঁচু লেগেছে আমার পার্সোনালি, জানি না কার কী লাগছে আর কার কী লাগবে। তো আমি আমার যেরকম লেগেছে সেটাই তোমাদের বললাম। এই যে আমার তো মেকআপ হয়ে গেছে, মেকআপ করে বাড়িতে যাচ্ছি, এত সুন্দর মেকআপ নষ্ট করতে ইচ্ছা করছে না ওই জন্য। তো চলো দেখি বাড়িতে গিয়ে কয়েকটা রিলস করবো, হয়ে যাবে। তো মেকআপটা রিমুভ করে নিই, দেখলে যে দাদার সাথে যাচ্ছি, দাদা টোটো নিয়েছিল দাঁড়িয়ে, তো সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, মানে
মেকআপ করে আবার জামা পরে যাচ্ছি। আসলে এত তাড়াতাড়ি মেকআপ রিমুভ করতে ইচ্ছা করলো না, এত এত খাটনি করে করলো কত ঘন্টা ধরে। কয়েকটা ইউজ করবো তারপরে। তোমাদের হয়তো বা অবাক লাগবে যে মেকআপ করে এরকম করে কেন বসে আছি। আসলে কি হয়েছে, অহনকে ঘুম পাড়িয়েছি, মানে এসে দেখছি অহন খুব কান্নাকাটি করছিল, তো ওকে খাইয়ে দেয় ঘুম পাড়লাম, তো আমার আর মেকআপ রিমুভ করা হয়নি, তো এখন করবো। অনেকটা রাত হয়ে গেছে, তারপরে মাথাও ঘুষেছিলাম রাত্রে, কারণ চুলের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো, তো চুলটাও ঠিকঠাক করার ছিল। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করেছি, ভালো লাগলে কিন্তু একটা লাইক করো। আর একটা কথা, আমি একদম রিলস করতে পারিনি, যেখানে মেকআপ করতে গেছিলাম সেখানে একদম নেটওয়ার্ক পাই না, তো ভীষণই বাজে লাগছিলো ব্যাপারটা, কারণ আমি তো রিলস করতে ভালোবাসি, একদম করতে পারিনি। তো আজকে আমাদের বাই বাই, ভালো লাগলে একটা লাইক করো, বাই বাই।